ওয়ালাইকুম ফিরোজ, আশা করি আল্লাহর সহমত আপনারা সবাই ভালোই আছেন। আজকে শুক্রবারের দিন, ঠিক আছে, কানেক্টিং আইসে কানেক্টিং ফিটিং করবো। তো আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাইছিলাম, এটা হচ্ছে আমার তৃতীয় পার্ট ভিডিও, ঠিক আছে। আমি বললাম না আপনাদের, একজন ভাই কমেন্ট করছে যে তৃতীয় পার্ট ভিডিও দেখতে চাই ভাই, তো আমি তৃতীয় পার্ট ভিডিও আপনাদের মাঝে এখন তুলে ধরবো। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকে বেল আইকন টিপে দিন, তো আমার ভিডিওটি দেখতে থাকুন। সব দেখেন, এটা কমপ্লিট এঞ্জিল টাইপের, এখন এটা ভলেস একটা চেঞ্জ হয়েছে, ক্যারেন শিপটা লাগাই দিলাম, আইসাইজ কামালটা, ঠিক আছে, শেষ আর কি, ক্যারেন শিপের প্যাকেটটা আর কি, ঠিক আছে। ভিডিও দেখতে থাকুন, কমপ্লিট করে দেখাচ্ছি। অবশেষে আমাদের এসিবার গাড়িটা কমপ্লিট হলো, দেখেন আগের সে তো অনেক স্মুথ সাউন্ড হয়েছে, দেখেন আগে তো কিটকিট আওয়াজ হতো না, দেখেন এখন। এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর পার্ট, ঠিক আছে। আমার যে যারা যারা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখতে চান, আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে বা আমার চ্যানেল থেকে দেখে আসে। শখ দেখুন আপনারা যে ইঞ্জিল থেকে কিন্তু ধোয়া বাড়িয়েছে, ঠিক আছে। তো এটার ব্যাপার অনেকে জানেন না যে ইঞ্জিল থেকে কেন ধোয়া বাড়ে, ঠিক আছে। এটা হয়েছে কি, আমরা রেগুলার পানি বা মোবাইল টোবাইল পড়ছে এখানে, সে কারণে ইঞ্জিনটা ওভার হিট হয়ে ওই ধোয়াটা আর কি বেরোচ্ছে। এখন চিন্তার কোনো কারণে আপনাদের যদি হয়ে থাকে এরকম কোনো চিন্তা করবেন না, যে একটু রাখে দেবেন তারপরে আবার চলে যাবে ধোয়াটা, ঠিক আছে।